হ্যালো বন্ধুরা, অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে আলোচনা করব যা আমাদের সকলের জন্যই এক জরুরি ঔষধ। তো চলুন সেই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ, এই ঔষধটির নাম হলো নিউরোলেপ। এটি এক ধরনের 800 মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ। এই নিউরোলেপ ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে প্যারাসিটাম। বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই প্যারাসিটাম গ্রুপের এই নিউরোলেপ ট্যাবলেটটি সরবরাহ করে। তো এখন আসুন যে এই নিউরোলেপ ট্যাবলেটটি আসলে কি কি রোগের কাজ করে, আর কোন কোন রোগীরা এই ঔষধটি সেবন করতে পারবেন এবং কিভাবে সেবন করবেন, আর এই ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়াগুলো কি কি তা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আসুন যে এই ঔষধের আসলে কার্যকারিতাগুলো কি কি। তো এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে সাধারণত গুরু মস্তিষ্কের সংবহন নালিকার বিপর্যয়ে এবং ব্রালের ফ্লুইডের অপর্যাপ্ত অবস্থায় যে রোগগুলো হয়ে থাকে তা দূর করতে এই নিউরোলেপ ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে। এছাড়াও মানসিক রোগের ক্ষেত্রে এই ঔষধটি এক গুরুত্বপূর্ণ কাজ করে, যেমন স্মৃতিশক্তি লোপ পাওয়া, বেশি কথা বলা, মস্তিষ্ক ভারসাম্য হারিয়ে ফেলা, এই ধরনের চিকিৎসায় এই নিউরোলেপ ঔষধটি ব্যবহার করা হয়। এছাড়াও মানসিক রোগের ক্ষেত্রে এই ঔষধটি এক গুরুত্বপূর্ণ কাজ করে, যেমন স্মৃতিশক্তি লোপ পাওয়া, বেশি কথা বলা, মস্তিষ্ক ভারসাম্য হারিয়ে ফেলা, এই ধরনের চিকিৎসায় এই নিউরোলেপ ঔষধটি ব্যবহার করা হয়। এছাড়াও শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাঘাত ঘটলেও এই নিউরোলেপ ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে। বৃদ্ধাবস্থায় ব্যবহারজনিত এবং মানসিক রোগ দেখা দিলে বৃদ্ধদের ক্ষেত্রেও এই ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে। স্মৃতিশক্তি হ্রাসের ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ ঔষধ। মূলত যে সকল লোকজনদের মানসিক সমস্যা, মানসিক রোগে আক্রান্ত, ব্রেন বা মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না, এগুলো সমস্যা থেকে দূর করতে এই নিউরোলেপ ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে। এগুলোই হলো এই ঔষধের মূল কার্যকারিতা। এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন, অর্থাৎ এর সঠিক সেবন বিধি জেনে রাখুন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য নিউরোলেপ 800 mg একটি ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার খাবারের পর সেবন করতে হবে। তবে রোগীর বয়সের এবং রোগের ওপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ওষুধের ডোজ মেনটেন করে, ফলে এই ওষুধের ডোজ বাড়তে বা কমতে পারে। এটি হলো এই ওষুধের সেবন বিধি। এখন আসুন যে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না। তো প্রতিটি ওষুধেরই কোনো না কোনো পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, যেমন এই ওষুধেরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে, যেমন বুক জ্বালা পোড়া করা, অস্থিরতা ভাব, খাবারের অরুচি, পেটের গোলযোগ, অতিরিক্ত গ্যাস্ট্রিকের চাপ, এ সকল সমস্যা হতে পারে। তো এগুলোই হলো এই ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া। তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের মানসিক রোগে ভুগছেন, স্মৃতিশক্তি দিন দিন লোপ পাচ্ছে, মস্তিষ্কের ভারসাম্য দিন দিন হারিয়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে এই নিউরোলেপ ঔষধটি আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন। তো প্রতিটি নিউরোলেপ 800 mg একটি ট্যাবলেটের মূল্য মাত্র 6 টাকা। বাংলাদেশের যে কোনো ফার্মেসিতেই ভালো করে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা সংগ্রহ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর নতুন নতুন ওষুধ সম্পর্কে টিপস পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।